স্নিগ্ধজিত মঞ্চে আসবে তার আগে জোরদার হোক তালিয়া প্লিজ ওয়েলকাম অন স্টেজ স্নিগ্ধজিত ভৌমিক এখন নমস্কার বলে দিলাম কিন্তু পরে আর নমস্কার বলবো না তোমাদেরকে जब हद से बढ़ जाए
इश्क जुनू जब हद से बढ़ जाए, हंसते हंसते आशिक सूली चढ़ जाए, इश्क का जादू सर चढ़ कर बोले, जब इश्क का जादू सर चढ़ कर बोले, खूब लगानो पहले रस्ते रब खोले, कहीं इश्क दी मर्जी है कहीं रब दी मर्जी है, कहीं इश्क दी मर्जी है कहीं रब दी मर्जी है, तेरे बिन जीना कैसा हाँ खुद गर्जी है, कम ऑन, तूने क्या मर गई मैं, ओ जी हो गई मैं, একটু আসতে মনে হয় দেরি হয়ে গেল, ওদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, তার জন্য দুঃখিত, কিন্তু আমি ওটাই চাইছিলাম যে টাইমে অনুষ্ঠানটা শুরু হোক, নইলে আমি এত মানুষকে গান শোনাতে পারবো না, শীতের রাত্রি সবাই চলে যাবে আস্তে আস্তে, আর এটাই স্বাভাবিক। হ্যাঁ থাকবে, তুমি থাকবে, তোমার জায়গায় আমি হলে থাকতাম না, হ্যাঁ ঠান্ডা লাগে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্রথমেই আজকে এখানে আসার জন্য, আমরা স্নিগ্ধহৃদয় লাইভ লাইন এই ফ্যামিলির তরফ থেকে সমস্ত গুরুজনদের অনেক অনেক শ্রদ্ধা জানাই, ছোট সমাবেশীদের অনেক ভালোবাসা জানাই, হাই ব্রো থ্যাংক ইউ, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার,
Wishing a very happy new year everyone. Shobar notun bochor shudhu na agami shobkota din khub bhalo katuk. Tomra shobai shusto thako onek onek bhalobasha shobai ke. Ar ki ajke amra katuay ei ei ayojito onushthane aste perechi. Eta amader kache ekta mane onek boro pawa je shobola mela onushthito hocche ekhane. তো এই এই মেলার এই অনুষ্ঠানের পার্ট হতে পারে আমরা গর্বিত আমরা আনন্দিত থ্যাংক ইউ সো মাচ সবাইকে কমিটির আয়োজকদের জন্য একবার জোরে হাত তালি সবাই মিলে দারুণ একটা আয়োজন আর থ্যাংক ইউ সো মাচ শুধু দুটোই কোশ্চেন জিজ্ঞেস করো আজকের এই দিনটা ফিরে আসবে আসবে তোমরা চাইলে এই মুহূর্তটা রিক্রিয়েট করতে পারবে সো কাম অন এভরিওয়ান এনজয় ইয়োরসেলফ কাম অন একটু সময় তালে তালে অ্যাড হতে পারে সত্যি কথা অনেস্টলি একদম বলছি তোমাদেরকে অনুষ্ঠানটা করতে হবে আমি আমি করার মানে আমি করার জায়গাটা নেই বা আমার ক্ষমতা নেই করার ঠিক আছে মানে সেগুলো বললে এখন এক্সকিউজ মানে অজুহাত দেওয়া হয়ে যাবে স্টেজের মধ্যে দাঁড়িয়ে অজুহাত দিতে আমি ভালোবাসি না সো তোমাদেরকেই করতে হবে যেটা করতে হবে থ্যাংক ইউ সো মাচ এইভাবে এইভাবে সবাই শেষ পর্যন্ত একটু সাপোর্ট করো তাহলে মনে হয় আমরা একসাথে মিলে এই অনুষ্ঠানটাকে সাকসেসফুল করতে পারবো হেই হেই এই তোমাদেরকে হাত দেখেনি ওকে দেখাইছি তোমাদেরকে হাত দেখানোর অকাত নাই আমার এইভাবে হাই ব্রো চলো পরে এখানে যাই আচ্ছা এই গানটা এই গান ও আচ্ছা ওটা বাঁশ আমি বললাম হাত এই গানটা এই গানটা ওপার বাংলার গান কিন্তু দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় এই গানটা আর এই গানটা আমাদের সমস্ত বাঙালির হৃদয়ের খুব কাছের একটা গান আমাদের আবেগ বলতে পারো এই গানটাকে এই গানটা আজকের এই এত সুন্দর একটা অনুষ্ঠানে না গাইলে ভুল হবে আমি তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ আমি আমি গ্রেটফুল সবার কাছে এখনও অনেকটা পথ চলো বাকি অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও তোমরা যে পরিমাণ আশীর্বাদ আশীর্বাদ ভালোবাসা দিয়েছো সেই প্রথম থেকে আমি তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য ব্লেসিংস অ্যান্ড লাভ এই গানটা তোমাদের জন্য গানের প্রতিটা লাইন গানের প্রতিটা কথা
পুরো গানটা শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে ডেডিকেট করে গাইতে চাই চলো কাম অন লেটস ডু দিস Somebody please.
শুনছিস তোরা কোন সিনেমার গান? এই গানটা কোন সিনেমার গান? ভুলে যাচ্ছি পেছনের দিনগুলো কি ভুলে যাচ্ছি? বল আচ্ছা আচ্ছা সৌম্যদীপ্ত মণ্ডল নামে একটা ছেলে হারিয়ে গেছে, বয়স কত? 8 বছর বয়স। সৌম্যদীপ্ত মণ্ডল, সৌম্যদীপ্ত মণ্ডল নামে একটা ছেলে হারিয়ে গেছে। আমার স্টেজের বাঁ পাশে ও আছে, ওর বাবা মাকে আগে স্টেজের উপর নিয়ে আসো। ওই সৌম্যদীপ্তকে ওর বাবা মার হাতে তুলে দেওয়ার আগে, আচ্ছা পাওয়া যাচ্ছে না, সৌম্যদীপ্ত মণ্ডল কি করে হারায়, কি করে হারায়? হ্যাঁ, যেখানে যাচ্ছি মেলাতে একটা 5 বছরের বাচ্চা হারায় গেছে, কি করে হারায় ভাই? সৌম্যদীপ্ত তুমি যেখানে থাকো, যদি আমার আওয়াজ শুনতে পাও প্লিজ আমার স্টেজের বাঁ পাশে চলে আসো, তোমার মা তোমার জন্য চিন্তা করছে। থ্যাংক ইউ, আর নাহলে তুমি যেখানে আছো সেখানে এনজয় করো। কি স্ট্রেট কাট কথা, বলে লাভ আছে না, ফালতু ঘুরাই বেছে। সৌম্যদীপ্ত না, অন এ সিরিয়াস নোট, সৌম্যদীপ্ত তোমার মা ওয়েট করছে তোমার স্টেজের বাঁ পাশে, প্লিজ ডু কাম, তাড়াতাড়ি চলে এসো যেখানে থাকো। সো এবার কী গান গাইব? মন আমার কেমন কেমন গান করে না, ও ওটা ওটা একটু পরে করুক আর কি। হ্যাঁ, এখন একটা অন্য গান গাই। আচ্ছা একটা কথা সবাইকে বলছি, শক্তিমানের 3টা ভিলেনের নাম বলতে বললে যা চাইবে তাই পুরস্কার দেব। শক্তিমানকে মনে আছে তো? কার কার মনে আছে, হাত তুলবে সবাই। শক্তিমান 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 ভুলে গেছে নাকি শক্তিমানকে কেউ? ভুলেনি তো? শক্তিমানের 3টা ভিলেনের নাম বলতে বললে যাই চাবি তাই পুরস্কার দেব। সবাই ভাবছে এটা কি রে ভাই, হঠাৎ করে শক্তিমানের ভিলেনের নাম বলতে বলে কেন? না না, যোগাযোগ আছে। তার মানে কি আমরা আমাদের পেছনের দিনগুলো ভুলে যাচ্ছি? এখানে কে কে এমন আছে যার নিজে নিজের ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছা করে? আই থিঙ্ক আমরা সবাই একবার যদি নিজের ছেলেবেলাকে আবার ফিরে পেতাম, যখন আমাদের লাইফে কোনো স্ট্রেস ছিল না, টেনশন ছিল না, হেডেক ছিল না, এখন আমাদের লাইফে অনেক চাহিদা, এটা দাও ওটা দাও, এটা কেন নাই ওটা কেন নাই, এটা নাই ওটা নাই, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো চলো গানে গানে অনেকটা পেছনে যাবো, আমরা পেছনে ফেলে আসা সময়গুলোতে একটু স্মৃতি রোমন্থন করবো। রেডি সবাই? যাব, সবার পারমিশন থাকলেই যাবো, নইলে যাবো না, যাবো। সো আপনি আপনি করছে কি পিটি বাঁধ দিজি কি মৌসম বদলনে বালা হ্যায়। হ্যাঁ সত্যি সত্যি মৌসম বদলনে বালা হ্যায়, আপনি আপনি কুর্সি কি পিটি বাঁধ দিজি। সুকুমার এটা কোন ইয়ার? 2023 কি বললো? 2024 যদি আমরা হঠাৎ এই সবলা মেলাকে, কাটোয়ার এই সবা মেলা, সবলা মেলাকে আমরা যদি 24 বছর পেছনে নিয়ে যাই, 24 ইয়ার্স ব্যাক, এই যে ওকে স্টেজে নিয়ে আয়। 24 বছর পেছনে গেলে কোন সাল আসছে? 2000। সো প্রেজেন্টিং দ্য মেলোডিয়াস 2000 এভরিওয়ান। তার আগে তার আগে এই যে সৌম্যদীপ্ত, ও কি করে হারা যায়,
Come on everyone, they're presenting the Melodious 2000. Let's get ready, come on. আর সবাই আমরা একটু এলইডি দেখবো, দেখতে দেখতে গান শুনবো, ওকে? चांद सितारे फूल और खुशबू ये तो सारे पुराने हैं, ताजा ताजा कली खिली है, हम उसके दीवाने हैं। মনে পড়বে এইটুকু কথা দিলাম, এভরিওয়ান কাম অন, পুট ইওর হ্যান্ডস টুগেদার। पिक्चर अभी बाकी है, रेडी है सबाई? आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा ये, आंखें खुली हो या हो बंद, दीदार उनका होता है। कैसे कहूँ मैं ओ यारा ये प्यार कैसे होता है। Melodious 2000 everyone, oh my god, কি সিনেমা, কি গান এসেছিল এই সময়, মনে পড়ছে কিছু? কারা কারা 2000 থেকে বিলং করে বা তার আগে থেকে কে কে আছে যারা 2000 কে দেখেছে? Oh my god, আমার মনে হয় যে আমরা যত পেছনে যাব, Oh my god,
थैंक यू सबाई 2000 थको 2000 थको आगे पीछे करो ना ओखने थको आरो 10 बछर पेछने जाई मजा आसछे कि आसछे ना गानगुलो मने पड़छे कि पड़छे ना जेगुलो करे एसछो मने पड़छे बाप रे कोची खोका एकदम प्रेम करोनी थोड़ा किछु बोलिस ना तो चुपचाप थाक चलो एवरीवन आरो 10 बछर पेछने जाई 2000 থেকে আরো 10 বছর পেছনে গেলে কি সাল দাঁড়াচ্ছে 90s ও মাই গড আই এম 90s কিড আমি 90s এর ছেলে জানি না কি হবে প্রেজেন্টিং দ্য মোস্ট মেলোডিয়াস দ্য নস্টালজিক 90s এভরিওয়ান কাম অন Are you guys ready? Put your hands together.
थैंक यू बाजीगर मैं बाजीगर पड़े पड़े ना ना एक पड़े अरे बोगा समय है আমি শুধু ভাবছি যে এই কজন লোকই থাকবে তো মানে চলে যাবে না আরো আসবে ছাদের তলায় বসে থাকে ডায়লগ মারতে খুব ভালোই লাগে না বাইরে যারা দাঁড়ায় আছে চলো পরের গানে যাই আচ্ছা 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 শোনো 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 এটা মজার কথা আরো 20 বছর পেছনে যাই যাবো না 30 বছর পেছনে চলো 30 বছর পেছনে যাই কি সাল আসছে একটু জোরে বলতে হবে এই সালটা একটু জোরে শুনতে চাই 30 বছর পেছনে 90 থেকে 30 কি আসছে 90 থেকে 30 বছর পেছনে হলে কি সাল আসছে 60s তো প্রেজেন্টিং দ্য আইকনিক 60s একটা গান সবাই একসাথে গাইবো এই জীবন কাম অন লাভ জাগনে কে ফির ইয়ে হাসি রাত হো मुलाकात हो न हो गाओ लग जागे हसी रात हो न हो शायद फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा থাকো আমরা এবার সামনে ফিরে আসি হ্যাঁ কুর্সি কি পেটি বাঁধ বাঁধকে রাখিয়ে খলিয়ে মত যেটা হিলিয়ে মত সামনে আসবে মানে সামনে মানে প্রেজেন্ট বর্তমান বর্তমানে যে মানুষটা আমাদের সমস্ত ইমোশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যাকে ছাড়া এখন আমরা ভাবতে পারি না যেমন আমরা দ্য লেজেন্ড কিশোর কুমারকে ছাড়া ভাবতে পারতাম না দ্য লেজেন্ড মোহাম্মদ রফি সাহেবকে ছাড়া ভাবতে পারতাম না দ্য লেজেন্ড লিভিং লেজেন্ড কুমার শানুকে যারা ভাবতে পারতাম না সোনুজি সোনু নিগমকে যারা ভাবতে পারতাম না তেমন এই মানুষটা আমাদের সবার ইন্সপিরেশন এনাকে ছাড়া এখন আমরা ভাবতে পারি না এই মানুষটা আমাদের সবাইকে স্বপ্ন দেখতে শিখিয়েছে যে তুমি কোন জায়গা থেকে বিলং করো সেটা ম্যাটার করে না তোমার লাইফে তোমার হার্ডওয়ার্ক তোমার কঠোর পরিশ্রম ম্যাটার করে তাহলে তোমার লাইফে সাকসেস আসে সো কাম অন এভরিওয়ান ও মাই গড এইটা সবচেয়ে প্রিশিয়াস সবচেয়ে ভালো ফিলিং যে এই মানুষটাও একটা ছোট্ট জায়গা থেকে বিলং করে টু বি কন্টিনিউড দ্য লেজেন্ড উইথ দ্য ইন্সপিরেশন ওয়ান এন্ড অনলি पधारो हरे देश रे पधारो हरे देश रे এই গানটা কেন গাইলাম কি কারণ মুঝকো ইতনা বতায়ে কোই গাও 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 কেসে তুঝসে क्या बात है रेडी शो भाई रब्बा ने तुझको बनाए में कर दी है हुस्न की खाली तिजोरियां काजल की स्याही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां
केसरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगाऊं दिन बीते सारा तेरी फिक्र में रात सारी तेरी खैर मनाऊं केसरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगाऊं दिन बीते सारा तेरी फिक्र में रैन सारी तेरी खैर मनाऊं। थैंक यू। मुस्कुरा
राजा तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए गुजारा है दिल है।
on everyone, put your hands together, show my hands. मेरी रूह का परिंदा फड़फड़ाए, लेकिन सुकून का जजीरा मिल न पाए। देखी करा देखी करा, एक बार को तो जल्दी तो दिखा दे, झूठी सही मगर तसल्ली तो दिला दे। देखी करा देखी करा, डर चल दे यार बुलिया, सुन ले पुकार बुलिया, तू ही तो यार बुलिया, मुर्शिद मेरा तेरा मुकाम दम ले, सरहद के पार बुलिया, परवरदिगार बुलिया, हाफिज तेरा मुर्शिद मेरा, राजा तैयार बुलिया, सुन ले पुकार बुलिया, तू ही तो यार बुलिया, मुर्शिद मेरा तेरा मुकाम दम ले, सरहद के पार तुम्हें और तुम्हें शाम हो, तुम
Thank you so much, everyone. It really means a lot. Thank you. Thank you.
अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन गाओ अरे दीवानो कहाँ से आया मैं हूँ कौन चूरी करिनि এবারে করব অনুষ্কা সরকার নামে একজন মেয়ে তার কোন রিলেটিভ পরিমল সরকারকে খুঁজছে। পরিমল সরকার আপনি কোথায়? আপনি যেখানে থাকুন না কেন স্টেজে বা সাইডে চলে আসুন, অঞ্জলি শেষ হয়ে যাবে। যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক অতি সত্তর মণ্ডপ প্রাঙ্গণে চলে আসুক।
বিশ্বাস করো অনেকদিন পর আমি এই লাইনটা বললাম। আমি যখন গ্রামে, যখন আমাদের বারোয়ারি পুজো হতো, সার্বজনীন পুজো, গ্রামের একটাই পুজো, গ্রামের একটা পুজোর মজা যে কি যারা গ্রামের না তারা বুঝতে পারবে না। কি হয়েছে, এদেরকে উঠাই দিব? না না, ওরা তো কাঠিমা যেটিমে বসে আছে, পড়ে যাবো, তোরা সামনে আসবি না, বুঝতে পারছি না কি বলছে ওরা, একটু শোনো না কি বলছে। আচ্ছা একটু সামনে এগিয়ে আসতে বলছে, একটু সামনে এগিয়ে আসো না, এ যাবে না বলছে, এই না আমার আমার দু আমার আমার সোনামা সোনামা আমার এদিকে একটু আগায় আসো, একটু আগায় আসো, হাসছে আমার। হ্যালো, চলো চলো পরে গানে যাই, কুমার চলো, কুমার কুমার একটু কুমার। পূর্ব বর্ধমান জেলা সমলা মেলা আজকে কাটোয়া কেডিআই স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। সো পূর্ব বর্ধমান জেলা সমলা মেলা ইপেন 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 ওকে, হ্যাঁ ঠিক ঠিক, একটা টেকনিক্যাল ফর একটু সময় দাও। ওকে ওকে আসতে দাও, ওকে আসতে দাও, তুই এটা তুই এটা ধরে ধর এদিকে। একটা পাইছি, কি নাম? বিদিশা ভট্টাচার্য। এটা কি? এইটা ও আমাকে দিল, দেখো সবাই। এইটা আমার কাছে খুব স্পেশাল, টাকা পয়সার থেকে অনেক বেশি। এখানে লেখা আছে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম। আমি সিরিয়াসলি ওকে কী বলবো, ধন্যবাদ ভালোবাসা কী বলবো জানি না, ও অনেক বড় হোক, ও মানুষের মতো মানুষ হোক, তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো। অনেকদিন পর গ্রিটিংস কার্ড দেখলাম হাতে বানানো, তো আবার ইট রিয়েলি মিনস আ লট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগারো বছরের জন্য হাত তালিও সবাই মিলে, থ্যাংক ইউ। মন তুই রইলি খাঁচা খাঁচা যে তোর কাঁচা বাসে, আই ভাই সায়ন সায়নের জন্য একবার জোরে হাত তেলে সবাই মিলে, সায়ন এখানে উঠতে হবে, এখানে আসলে শর্ত হলো এখানে উঠতে হবে, তুমি যতই লম্বা হবে। এই রে সায়ন এভরিওয়ান কাম অন, থ্যাংক ইউ সো মাচ, এটা সারা জীবন খুব যত্ন সহকারে রাখবো। একটা ঘরে মানে কি তুই ভাবতে পারছিস না, তুই কোনোদিন আসবি আমার বাড়িতে, এটা সেইভাবে সেই যত্ন সহকারে রাখা থাকবে, থ্যাংক ইউ। সবার হাত একটু উপরে করবে তো সায়নের জন্য, সায়নের জন্য আদিল একটু লাইট দেওয়া যাবে অডিয়েন্সের দিকে। সবার হাত একটু উপরে দেখতে চাই জীবন, এই লাইটটা একটু বন্ধ করে হয়ে যাবে, এই যে এইটা সূর্য চন্দ্র
Come on. Thanks, bro. Thank you. সৌমিলি দেখো এটা আমার থেকেও বেশি তোমাদের দেখা উচিত। সৌমিলি এদিকে এদিকে এখানে এখানে উঠতে হবে উঠতে হবে এখানে সৌমিলি এভরিওয়ান থ্যাংক ইউ। আমি জানি না এসব আমি ডিজার্ভ করি কিনা, আমার মনে হয় এটা সময় নষ্ট হচ্ছে নাকি, কিন্তু আমি যেখান থেকে শুরু করেছিলাম তারপর যেগুলো আমি ফেস করছি এখন এই মুহূর্তে তোমাদের আশীর্বাদ ভালোবাসে এটা আমার কাছে অনেক বড় পাওয়া, আমি সারা জীবন খুব যত্ন সহকারে রাখবো। থ্যাংক ইউ সৌমিলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অদ্রিত নামে একজন বাচ্চা হারিয়ে গেছে, ওর মা খুব কান্নাকাটি করছে, একবার স্টেজের সামনে আসো, স্টেজের সামনে অদ্রিত। হ্যালো শেখ, অদ্রিত আছে আছে, এই এদিকে শয়তান এদিকে নিয়ে আয় ওকে। ও কি করে হারায়? হ্যালো শেখ, ও তুমি আমার কান্না বন্ধ করো, তোমার হাত ছেড়ে বের হয় কেমন করে, চলো ঘুরে এখানে যাই না, একটু একটু টেকনিক্যাল ফল্ট হচ্ছে। আচ্ছা বলো না কি গাইবো, কিছু গাইবো, বলো বলো, মানে এখন খালি গলায়, মানে জাস্ট একটা গান খালি গলায় কি হতে পারে? তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ভুবন মোহন গোরা। তার মনি জোনার মনোহরা ভুবন মোহন গোরা, তার মনি জোনার মনোহরা আছি আছি ভুবন মোহন গোরা, তার মনি জোনার মনোহরা মনি জোনার মনোহরা, ও যে রাধার প্রেমে মাতোয়ারা চাঁদিবো আমার রাধার প্রেমে মাতোয়ারা, ধুলায় যায় ভাই গোরা গরি যেতে চাইলে যেতে দেব না না না, যেতে চাইলে যেতে দেব না 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 ছেড়ে
কতক্ষণ লাগবে এটা ঠিক হতে? এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করা হবে সঙ্গীত শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিককে। মঞ্চে আসবার জন্য অনুরোধ করব জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিশু নারী এবং ত্রাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাম্পি রুদ্রকে, সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যা প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। এই মুহূর্তে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে। এই মুহূর্তে ভালোবাসার উষ্ণতায় আমরা জড়িয়ে নেব প্রাণের শিল্পী, প্রিয় শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিককে। মাম্পি এবং ঋতুপর্ণা দুজনকেই মঞ্চের সামনে আসবার জন্য অনুরোধ করছি। প্রথমে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক প্রদান করা হচ্ছে শিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিককে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র এই মুহূর্তে শিল্পীকে বরণ করে নিচ্ছেন সম্মাননা জ্ঞাপন পুষ্পস্তবক এবং স্মারক প্রদানের মধ্য দিয়ে। জোরে হোক করতালি, একদম শেষ পর্যন্ত থাকতে হবে। কে ওটা? এত বিরক্ত করছে না কি বলবো ওদের। হ্যাঁ, এটা তোমাদের সবার একটা গোলাপ শুধু আমাকে দিয়ে দিও। থ্যাংক ইউ। আমার চশমাটা কালকে হারায় গেল না, জানো না, একটা দুর্দান্ত লুক হতো। চলো পরে কেন যাই, সবাই একটু চুপ করবে। আমাকে গোলাপ দিয়েছে, এই মুমেন্টের জন্য তো ওয়েট করতেই হবে। থ্যাংক ইউ, গড ব্লেস। রেডি, যাবো। Oh,
গানটা না থাকলে অনেক কিছু হতো না এভরিওয়ান। তোমাদের সবার কাছে আবারও আমাকে কতবার স্টেজে বলতে হবে জানি, তোমাদের সবার কাছে চিরে কৃতজ্ঞ, থ্যাংক ইউ সো মাচ। এই গানটা না থাকলে অনেক কিছুই হতো না, অনেক কিছু। তোমরা যেভাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছো আমি চিরে কৃতজ্ঞ। গানটা তোমাদের জন্য, কেমন? এই গানটা তোমাদের আর তোমাদের হয়েই থাকবে সারা জীবন, কেমন? Oh,
সরি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ মানে আমি আমি তো ধরো ছোটবেলা থেকে যখন থেকে গান করছি, গান বাজনা করছি, আমার 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 বাবা আমার ফার্স্ট ইন্সপিরেশন আমার গানে। আমার বাবা ছোটবেলা থেকেই মেন্টালি ডিসেবল, এখন বাবা অনেক সুস্থ, কিন্তু আমার মা মানে মা না থাকলে তো হতোই না, মায়ের সাপোর্ট, তারপরে আমার ওয়াইফ, ও ও না থাকলে কিছুই হতো না। তো তারপর আর আমার বাড়ি থেকে আমার আমার বাড়ির অবস্থা খুব ভালো ছিল, আমি অনেক সম্ভ্রান্ত ঘরের ছেলে, কিন্তু তাও থেকেও কিছু পাইনি আর কি। তো সেটা আমার মনে হয় যে আমাকে অনেকটা হেল্প করেছে। আমি যদি স্ট্রাগল করতে না পারতাম, যদি ওঠানামা না দেখতাম, ঝড়ঝাপটা না দেখতাম, তাহলে এই জিনিসটা আমি ফিল করতে পারতাম না এখন। তো লাইফে সবার স্ট্রাগল থাকে, সবার ওঠানামা থাকে, সবার ঝড় সবাই ঝড়ঝাপটা দেখে, আমিও দেখেছি। আর আমার ফ্যামিলি থেকে আমার গানকে সাপোর্ট করতো না আর কি, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো আমাদেরকে নেগলেক্ট করা হতো আর কি সবসময়। কিন্তু গান বাজনাকে বেঁচেছিলাম যে না, আমি এইটাই একমাত্র করতে চাই, আমার যাই হোক আর কিছু করার নেই। তো তারপরে এতটা দিন পেরিয়ে যখন নিজের কোনো গানে যখন তোমরা এইভাবে আনন্দ করো বা আশীর্বাদ ভালোবাসা দাও, এটা একজন শিল্পীর কাছে অনেক বড় পাওয়া। এটা একটা কী বলবো, এটাকে কোনো কিছু দিয়ে তুল্যমূল্য করা যাবে না আর কি। আমি তোমাদের সবার কাছে আমি বাই হার্ট চিরকৃতজ্ঞ এভরিওয়ান, অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, এখন অনেকটা পথ চলো বাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। পরে গানে যাই, চলো পরে গানে যাই, যাবো। আচ্ছা আমি যেভাবে ক্ল্যাপ করবো সবাই কি সেইভাবে ক্ল্যাপ করবে দেখি। Let's get ready everyone. একই গানে যখন ইন্ডিয়া পাকিস্তান মিলে একাকার হয়ে যায়, এই একটা মজার কথা জানো তোমরা কেউ, পাকিস্তানে যে গানটা গেয়েছে তার নামও এস, ইন্ডিয়াতে যে গানটা গেয়েছে তার নামও এস। পাকিস্তানে দ্য গ্রেট অলি শেঠি, আর ইন্ডিয়াতে দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্সপিরেশন অরিজিৎ সিং এভরিওয়ান। চলো গানটা তোমাদের জন্য, আমি যেভাবে ক্ল্যাপ করছি সেভাবে সবাই ক্ল্যাপ করলে জমে যাবে।
मैं यहाँ टुकड़ों में जी रहा हूँ,
আহত হচ্ছে অনেক উপর হয়ে গেছে জি রহি এত উপর নাই গান ওটা তো ধরে বললাম চলো পরের গানে যাই এবার এই কারো কাছে চশমা আছে সানগ্লাস ভালো ওটা সাদা এটা চলবে না চিক না এটা চিকন সময় আসেনি এবারে যে গানটা গাইবো এই গানটা আমার বলিউড ডেবিউ অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার আমি কোনোদিন ভাবিনি আমি বলিউডে গান গাইবো স্বপ্ন দেখেছিলাম কিন্তু সেটা ভাবিনি যে আমার প্রথম গান ঋত্বিক রোশনের জন্য হবে দ্য গ্রেট ঋত্বিক রোশনের জন্য ওমাই গড আর এই গানটা দ্য কম্পোজার ডুও বিশাল শেখর কম্পোজ করবে এটাও ভাবিনি এটাও একটা অনেক বড় স্বপ্ন পূরণ সবাই মিলে একবার দ্য কম্পোজার ডুও বিশাল শেখর স্যারের জন্য জোরে হাত তালি কেমন এভরিওয়ান আর দ্য ম্যান হিমসেলফ ঋত্বিক রোশনের জন্য একবার জোরে হাত তালি হবে তো একটা হাম্বল ট্রিবিউট টু দ্য কম্পোজার ডুও বিশাল এন্ড শেখর আর কিছুক্ষণই আমরা একসঙ্গে থাকবো সো সবাই আমরা একসাথে এনজয় করি এই প্রোগ্রামটাকে আর আমি তোমাদের সবার কাছে চিরকৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান Thank you.
जादू जोर से थिरक जादू राज को आज तू तारू राजू जाना राजू दर्जा सब जो हाथ तेल थैंक यू आज के बोलो जैक ये आसार सौभाग्य हलो तुम्हारे संगे सामना सामने हलम थैंक यू सो माच हमें जा चलो पर सबा मिले हरिनाम संकर्तन करब
গাও হরে কৃষ্ণ হিন্দু মুসলিম বিশ্বাস করি না যে মানুষটা বা যে বন্ধুটা আমার সুখেও আমার সাথে থাকে আমার দুঃখেও আমার সাথে থাকে যে আমার খারাপেও আমার সাথে থাকে যে আমার ভালোতেও আমার সাথে থাকে সেই পাশের মানুষটা হিন্দু কি মুসলিম সেটা ম্যাটার করে না সে মানুষটা ম্যাটার করে এভরিওয়ান সো সবার উপরে মানুষত্ব তার উপরে কেউ নেই লেটস ডু দিস ওয়ান্স মোর কাম অন 2 3 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে Come on.
ডিজে যখন তখন গান থামাবে, আমরা যখন তখন গান থামাতে পারবো না? যখন খুশি থামাবো, যখন খুশি শুরু করবো। জিনে গিয়ে চার দিন, চলো চলো দম মারো দম। ছবি তুলবো, আগে গান গান গেয়ে নি তারপর তুলবো। এই যে এই এইটার জন্য আমাকে সবাই ভুল ভাববে ভাই, এখানে অনেক তার আছে। হ্যাঁ ব্রো, সরি সরি। একটু আমার টাইম দাও, একটু টাইম দাও, একটু। হাই না না, এখানে অনেক আমাকে বকবে ভাই, আমাকে বকবে। সরি, আমাকে 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 ভুল বলবে, আমাকে ভুল। আমি আছি আমি আছি, আমি যাবো না, কথা দিলাম যাবো না, কথা দিলাম। এসব করে গানটা হবে না ভাই। এসছে এই লোক তো আরো না, এবার এবার কমে গেছে। ও এটা নিয়ে এসছে, ও মাই গড, এটা সারা জীবন খুব যত্ন সহকারে রাখবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়ের জন্য সবাই মিলে জোরে হাত তুলবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এগুলো কিছুই না, এগুলো স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে। এগুলো খুব স্পেশাল জিনিস, ছোট ছোট জিনিস কিন্তু খুব স্পেশাল। তোমরা অনেক আশীর্বাদ করো ব্যাস আর কি। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গড ব্লেস। পরে কানে যাই, চশমা পড়তেই হবে। अभी इस जगह को हम सब ने डिस्को फ्लोर बनाना है। आर यू रेडी एवरीवन? लेट्स गेट रेडी टू हंबल ट्रिब्यूट टू द लेजेंड, द ग्रेट, द वन एंड ओनली, द
हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि
গানটা কার জন্য গাওয়া? এ আমি অনেকগুলো শ্রোতে বলছি, কেউ দেখে নাই বলো। আরে আমি মাইকে বলতেছি, ওরা শুনতে পাচ্ছে না। তুই ওখানে ফিসফিস করে বললে আমি কি করে শুনতে পাবো? আচ্ছা এই গানটা মায়ের জন্য গাওয়া ভিডিও, যারা জানতো তারা জানতো, যারা জানতো না জানো, মায়ের জন্য গাওয়া। তো শেষ গান, মাকে সেলিব্রেট করবো, উদ্যম নাচবো, যত খুশি আনন্দ করব। কারণ নামটা ওয়ার্ডটা খুব ছোট, মেক্স বিগ ডিফারেন্স। ও না থাকলে কিছু হবে না, আমার নেই, আমি হারে হারে টের পাচ্ছি। যাদের আছে তারা খুব ভালো মতো সামনে রাখো, এই জায়গাটা চলে গেলে এই শূন্যস্থান পূরণ হবে না কোনোদিন। সো লেটস সেলিব্রেট লাস্ট সং, মাকে ট্রিবিউট। কাম অন এভরিওয়ান, 1 2 1 এটা আমার ভুল, আমি ক্ষমা প্রার্থী। অনেক আগে এই নামটা বলা উচিত ছিল। স্থানীয় এমএলএ মাননীয় শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়, উনি না থাকলে এই অনুষ্ঠানটা হতো না, আমরা আসতে পারতাম না। ওনার জন্য সবাই মিলে একবার জোরে হাত তুলি হবে, সবাই মিলে প্লিজ। উনি আমাদের শ্রদ্ধেয় আর সম্মানের জায়গায় আমাদের গুরুজন স্থানীয়, উনি আমাদের প্রণাম নেবেন, আমাদের শ্রদ্ধা আমাদের তরফ থেকে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস, ইট রিয়েলি মিনস আ লট। সো এই গানটা একটু গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। অভিমান কেমন?
Thank you.
চলো এই গানটা রিকোয়েস্ট ছিল, আমি আগে জানতাম না, আগে জানলে আগেই গাইতাম। তো একটু আগে বললে ভালো হতো, যাই হোক চলো কমন। ये बात सच है मेरे भाई, कुछ भी नहीं याद इसके सिवा, ना मैं किसी का ना कोई मेरा, जो चीज मांगी नहीं वो मिली, करता मैं क्या और बस छीन ली, बस छीन ली, बस छीन ली। नायक हूँ मैं, नायक नहीं ये कल नायक हूँ मैं, दिल भी बड़ा दुखदायक हूँ मैं प्यार क्या तुझको क्या खबर, बस यार नफरत के लायक हूँ मैं, नायक नहीं। বলো বলো আসু আসু, এই আরে আসু গো, আসুক না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইটা আমার মুশকিল হয়ে গেল, আমি আছি আমি আছি আমি আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। तू ही मेरी सब है, सुबह है तू ही, दिन है मेरा तू ही, मेरा रब है जहाँ है तू ही, मेरी दुनिया तू, वक्त मेरे लिए तेरा लम्हा। अरे कैसे रहेगा भला होके तू मुझसे जुदा, हो 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 ना ना। थैंक यू ब्रो थैंक यू सो मच। अभी आसे 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 আমাকে ধরে মারবে সবাই আজকে। আমাকে ভুল বুঝবে, আমাকে প্লিজ কেউ ভুল বুঝো না, প্লিজ প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না।
থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই কেমন করে সবাই আমাকে ভুল বুঝবে গো তারকের মেয়ে আমি সবার আমি কি করবো আমি কেমন ফ্রেন্ড অবশ্যই অবশ্যই আগামীকাল তার আছে অনেক সমস্ত অনুষ্ঠানই আমরা লাইভ করবো প্রত্যেকটা অনুষ্ঠান এখানে কারেন্ট আছে কোনো একটা বিপদ হয়ে যাবে ব্রো আমি আমি সরি বিপদ হয়ে যাবে কোনো বিপদ হয়ে যাবে সরি সরি থ্যাংক ইউ ব্রো ফলোয়ার্স এবং দর্শককে শুভরাত্রি বললাম আবার কালকে আগামীকাল লাইভ নিয়ে আসবো।